السلام عليكم ورحمة الله وبركاته আজকের এই ভিডিওতে আমরা ইদগাম গুণাটা ভালো করে শিখব অর্থাৎ নুন সাকিনা এবং তানবিনের পর মিম নুন ওয়াও ইয়া রা লাম এই ছয়টি হরফ আসলে আমরা কিভাবে গুণনা করে পড়ব এই বিষয়টা ইনশাআল্লাহ শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না এখন দেখুন লেখা লেখা আছে বিস্তারিত ইদগাম বা গুণনা ইদগাম বা গুণনার হরফ হলো চারটা মিম নুন ওয়াও ইয়া মিম নুন ওয়াও ইয়া এই চারটা হচ্ছে ইদগাম বা গুণনার হরফ যখন এই তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে চারটা হরফ আসে তখন গুণনা করে পড়তে হয় তো অবশ্যই আপনারা গুণনা করবেন অর্থাৎ নুন সাকিনা এবং তানবিনের পরে যদি মিম নুন ওয়াও ইয়া এই চারটা হরফ আসে তাহলে সেখানে গুণনা আদায় করে পড়বেন যেমন এখানে দেখুন কওমুম এখানে দেখুন তানবিনের পর কি আসছে মিম আসছে তো এই তানবিনের পর মিম আসার কারণে আমরা কি করব এখানে কওমুম এখানে একটা প্রেস দিয়ে মিম আসতে আমরা মিলাবো এবং গুণনা করব কওমুম মুসরিফুনা এরকম ভাবে দেখা দেখুন সুন্দর দেওয়া আছে সংক্ষিপ্ত এই যে নুন সাকিন আর দুই যুব দুই যদি বেশকে তানবিন বলা হয় তো এই নুন সাকিন তানবিনের পরে যদি নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা ওয়াইন খ লাম র এই আটটি হরফের কোনো হরফ না আসিলে তখন নুন সাকিন ও তানবিনকে গুণনা সহিতে পরিণত হবে ভালো করে বুঝে নেন গুণনাটা আপনি সংক্ষিপে বুঝেন সেটা হচ্ছে হামজা হা আইন হা ওয়াইন খ লাম র এই ছয়টা হরফ যদি আসে তাহলে সেখানে গুণনা হবে না আর এই ছয়টা হরফ বাদে যদি অন্য হরফ আসে নুন সাকিন এবং তানবিনের পর তাহলে সেইখানে আপনাকে গুণনা আদায় করতে হবে এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা নিয়ম অর্থাৎ হামজা হা আইন হা ওয়াইন খ লাম র এই ছয়টা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পর আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে গুণনা ছাড়া পড়তে হবে আর এই ছয়টা হরফ বাদ দিয়ে অন্য যে কোনো হরফ আসলে গুণনা হবে যেমন এখানে দেখুন নুন সাকিনের পর কি আসছে ইয়া আসছে এই ছয়টা থেকে কোনো এক কোনো একটা হরফ কিন্তু আসে নাই তাহলে এখানে কী করবো আমরা মিমকে ইয়াকে ধরবো যেহেতু তাসিদ আসছে তাসিদ হলে ইয়াকে ধরে আমরা মিলে গুণনা করবো এরকমভাবে মাই ইয়াফ আল মাই এরকমভাবে আমরা দুই ঠোঁট মিল করে গুণনাটা আদায় করবো মাই ইয়াফ আল এরকম তারপর দেখুন নুন সাকিনের পর ওই আটটি হরফের এক হরফও আসে নাই অতএব নুন সাকিনকে গুণনা সহিতে পরিণত হবে যেমন এখানে দেখুন আমরা এখানে আমরা ইদগাম বা গুণনার নিয়মগুলো পাই যে ইদগাম বা গুণনার হরফ কয়টা বলছিলাম আমি বলেন আপনারা একটা কি কিন্তু আমি বলছি ইদগাম বা গুণনার হরফগুলো চারটা কী কী মিম নুন ওয়াও ইয়া র লাম আবার বলেন আমার সাথে মিম নুন ওয়াও ইয়া না সরি ইদগাম বা গুণনার হরফ হলো চারটা মিম নুন ওয়াও ইয়া আর ইদগামের হরফ হলো ছয়টা মিম নুন ওয়াও ইয়া র লাম তো ইদগামকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে ইদগামে বাগুন্না একটা হচ্ছে ইদগামে বেলাগুন্না তো ইদগামে বাগুন্না হরফ চারটা মিম নুন ওয়াও ইয়া আর ইদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুইটি র লাম তো এখন আমরা ইদগামে বাগুন্না হরফটা শিখব যে যদি তানভিনের পরে অথবা নুন সাকিনের পরে কিসের পর তানভিন কাকে বলে দুই যাব দুই যে দুই পেশে তানভিন বলা হয় আর নুন সাকিন বলা হয় যখন নুন নুন সাকিন বলা হয় তো এই তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি এই মিম নুন ওয়াও ইয়া এই চারটা হরফে যে এখন একটা হরফ আসে তাহলে গুণনা করতে হবে এখানে দেখুন কফ আউজবর কউ তানবিনের পর কি আসছে মিম আসছে তানবিনের পর কি মিম তো এই এখানে দুইটা পেশ আসছে না দুইটা পেশ আমরা পড়বো আমরা একটা পেশ দিয়ে মিমের সাথে মিলাবো এবং গুণনা করবো কউ মুম মিম মিম পেশ মুম এরকম আমরা দুই ঠোঁট মিলিয়ে গুণনা করবো এখানে একটা পেশ থাকতো তাহলে এটা ওয়াজিব গুণনা হইতো আমরা শিখছিলাম হরকতের পর মিমে অথবা নুনে তাসনি থাকলে গুণনা করিতে গুণনা করিয়া পূরিত হয় ইহাকে ওয়াজিব গুণনা বলে তো এখানে যদি একটা পেশ হইতো তাহলে এটা হরকতের পর মিমে তাসনি থাকতো এটা ওয়াজিব গুণনা হইতো এখন এটা ওয়াজিব গুণনা হবে না কারণ এটা হরকত না এটা তানভিন তানভিনের পর আপনার মিমের পর দুইটা মিমের পর মানে তাসনি আসছে তো এরকম তানভিনের পর আসলে এটাকে কী করতে হবে দুই ঠোঁট মিল করে গুণনা করতে হবে ওয়াজিব গুণনার মতোই গুণনাটা আদায় করবেন তবে নামটা আলাদা এটা হলো ইদগামে বা গুণনা তাহলে কফ আজবর ক মিম দুই পেশ মুম কউ মুম মিম সিন পেশ মুস কউ মুম মুস রাজের রে কউ মুম মুস রি ফাউ পেশ ফু নুন যাবেন না কউ মুম মুস রি ফু না এরকম তারপর দেখুন আবার তানবিনের পর কি আসছে ইয়া আসছে এখানে গুণনা করতে হবে
قاف واو زبر قاو ميم يا پیش موي অথবা ميم يا دوي پیش موي এরকম গুণটা আদায় করবেন يا عين زبر يا قاو موي يا لام زبر لا ميم وا پیش مون ان زبر نا قاو موي يعلمون এরকম তারপর ميم ميم جر ميم بولتا بي اخانا جر نون ساكن تامنا پربونا نون ساكن اپر ميم آشر كاؤن اتا ايد دامنا باغننا ہو اسي اخانا ملا با اونگرنا كوربا ميم ميم جر ميم ميم علف جبر ما ميم ما لام دوي زلين ميم مالين ميم مالين سين لام پش سلطا علف جبر طا سلطا নুন নুন যেমন নান অথবা নুন নুন দুই যেমন নান এরকম বলতে পারেন সুলতানান নুন যেমন না সাদ ইয়া সে না সে র দুই যেমন রান না সে রান সুলতানান না সে রান লাম যেমন লাহা যেমন হা লাহা বা ওয়াও দুই যেমন বিউ লাহা বিউ ওয়াও মিম যেমন ওয়াম র যেমন র ওয়াম র همزة زبر أه تا پش تو هاول تا پش هو لها بيو ومرأتو هو اخنا تانمين پر کیا شتے واو شتے باگے واو کے دھور بے گننا دے گننا آدھے کرو پر بین لها بيو دوی ٹھوٹ گول کر آدھے کرو گننا تا لها بيو ایرکم لها بيو ومرأتو هو در پر ميم يا زبر ماي ياف زبر ياف ماي ياف عين لام زبر عال ماي ياف عال ماي ياف عال ميم نون جر مين نون فا زبر نف مين نف عين جر ري ها خر زر هي مين نف ري هي ميم ميم جر ميم ميم زبر ما ميم ما سين زبر سادال دو جر دين ميم مسادين এরকম ভাবে যখন নুন সেকেন্ড এবং তানবিনের পর মিম তারপর হচ্ছে নুন ওয়াও এবং হচ্ছে ইয়া আসলে ইয়া এই চারটা যখন আসবে তখন মিলাইয়া গুণনা আদায় করে পড়বেন তারপর যে গুণনাটা সেটা হচ্ছে এই দেগামে বেলা গুণনা এই দেগামে বেলা গুণনা এর হরফগুলো দুটো আমরা ডাইরেক্ট মানে উদাহরণটা দেখি সেটা হচ্ছে র এবং হচ্ছে লাম রলাম এ দুটা হচ্ছে ইদেমে বেলা গুণনা হরফ আর ইদেমে বেলা গুণনা মানে হচ্ছে মিলাব তবে গুণনা সারা পড়তে হবে এখানে দেখুন এই যে গুণনা বিদিত ইদিয়াম করিয়া পড়তে হবে ইদিয়াম মানে হচ্ছে মিল করে পড়া আর ইদেমে বেলা গুণনা হচ্ছে গুণনা সারা মিল করে পড়া আর ইদেম বা গুণনা মানে হচ্ছে গুণনা সহিত মিল করে পড়া অর্থাৎ গুণনা করে তারপর মিলা গুণনা মানে মিলা গুণনা করে পড়তে হবে ইদেম বা গুণনা অর্থটা আর ইদেম বেলা গুণনা মানে হচ্ছে গুণনা সারা মিল করে পড়তে হবে তাহলে এখানে নুন সেকেন্ডের পর কি আসছে র আসছে আবার তানবিনের পর লাম আসছে কিংবা তানবিনের পর র আসছে এরকম নুন সেকেন্ড অথবা তানবিনের পরে র লাম যদি আসে তাহলে কি করতে হবে মিলাইয়া গুণনা সারা পড়তে হবে তাহলে এখানে মিমকে র কে ধরবে মিম র জের মির র হাজ ব র হ মির র হ মিম জবর মা তা দুই জে তিন মির র হ মা তিন মির র হ মা তিন এরকম عين زور عزا يزر زي عزي زار دوي پش زور عزي زور راز ور روح يزر حي روحي ميم دوي پش من عزي زور روحي من ايركم عزي زور اي اخنا دخون زار دوتا پش اسه تو دوتا پش هم در اخنا اكتر پش در روح تي ملابو ايتا كي بولا بي ادغامي بلا گونا عزي زور روحي من رز از رز قاف لام قاف لام دو زبر قل رز قل لام زبر لکاف میم پیش کم رز قل لکم اخنا تانمین پر کیا شتا لامر پر تاشی داشتا تو تانمین پر ہم را لام پاور کارو نیٹری دیو میں بلا گنا ہوچے جو دیکھنے ایرکم تانمین ایشی جو ہرکو تو آشتا جو دیکھ ایکٹا زبر آشتا تاہل رز قل لکم اچھا ہی ہوئی تو اب تانمین آشتا پر گنے رز قل لکم ہی ہوئی تا سے ایک اچھا تو نام گن تو علا دا مانے اور تو علا دا ہوئے شیخت جو তারপর এখানে মিম লাম কে ধরবে মিম লাম যে মিল লাম যে বললা মিল্লা দাল নুন পেশ দুন মিল্লা দুন তাহলে মির রহমাতিন আজিজুর রহিমুন রিজকুল্লাকুম মিল্লা দুন তো এরকম ভাবে নুন সেকেন্ড এবং তানবিনের পর র এবং লাম আসে তাহলে আমরা গুণনা সারা মিল করে পড়ব আর যদি মিম নুন ওয়াও ইয়া এ চারটার পাশে তাহলে গুণনা করে মিল করে পড়ব অর্থাৎ মিল করে গুণনা করে পড়তে হবে
তো এই হচ্ছে আজকের ভিডিওটি। যদি আপনারা আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। আর যদি বুঝতে না পারেন ঈদ আমার বাগুন্নাটা আর ঈদ আমার বেলেগুন্নাটা, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি আমার এই কায়দার সব কয়টা ভিডিও একসাথে মানে এক সিরিয়ালে পেতে চান, তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সহজ কোরআন শিক্ষা একটা লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি একটা প্লে লিস্ট পেয়ে যাবেন, সেই প্লে লিস্টে আপনি উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়াল করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আপনারা সিরিয়ালভাবে বুঝতে পারবেন বা কোরআন মাঝে সুযোগ সুযোগ শিখতে পারবেন। আর এই কায়দাটা সংগ্রহ করতে চাইলে, অর্ডার করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।